কাফ সিরাপ সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করল করণদিঘি থানার পুলিশ। ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি গাড়িও। বৃহস্পতিবার গভীর রাতে করণদিঘি থানার রসাখোয়ার শিলিগুড়ি মোড়ে নাকা চেকিং চলাকালীন ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম মোহাম্মদ সাদিক আনসারি, বাড়ি গোয়ালপুকুর থানার শোলপাড়া গ্রামে। গতকাল রাতে বেঙ্গল টু বেঙ্গল রাজ্য সড়ক ধরে একটি যাত্রীবাহী গাড়ি পুলিশকে দেখে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। সেই সময় পুলিশ গাড়িটিকে ধাওয়া করলে বেগতিক দেখে গাড়ি থেকে নেমে এক ব্যক্তি গা ঢাকা দিতে সক্ষম হলেও আরেকজনকে পুলিশ ধরে ফেলে। এরপরই ওই গাড়িতে তল্লাশি চালিয়ে 3,500 বোতল কাপ সিরাপ উদ্ধার হয়, যার আনুমানিক বাজার মূল্য 6,30,000 টাকা। করণ দেখে থেকে বরুণ মজুমদারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।